জীবিত ইদ্রিস আলী চাইতে মৃত ইদ্রিস আলী আরো বেশি শক্তিশালী। বিধায়ক থাকাকালীন তো তিনি সম্মান পাননি, বাঁচে থাকতে এরা তাকে প্রাধান্য দিল না। জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পর মর্যাদা পেলেন প্রয়াত বিধায়ক ইদ্রিস আলী। ভগবান গোলার নসিপুর হাইস্কুল প্রাঙ্গণে প্রয়াত ইদ্রিস আলী স্মরণ সভায় টিএমসি জেলা সভাপতি থেকে আরম্ভ করে এমপি এমএলএ সহ এক ঝাঁক নেতা নেত্রী উপস্থিত ছিলেন। এই স্মরণ সভার বিষয়ে টিএমসি ব্লক দুই সভাপতি আব্দুর রউফ, সিপিএম সম্পাদক কামাল হোসেন, বিজেপির ইনচার্জ আলাউদ্দিন মণ্ডলকে কি বললেন আপনারা শুনুন। নসিপুর থেকে খান ওরফে বাপি ও ভগবান গোলা থেকে আসলামের রিপোর্ট, এমটিভিএন 16। আমাদের এখানে ভগবান গোলা 2 এর নয়, প্রোগ্রামটা হয়েছে ভগবান গোলা 1 এবং 2। যৌথ উদ্যোগে ভগবান গোলা 62 বিধানসভা গণসংগঠনের নেতা যারা শাখা সকলের সকলকে সঙ্গে নিয়ে আছে ইদ্রিস আলী, আমাদের স্বর্গীয় প্রয়াত ইদ্রিস আলী সাহেবের স্মৃতিচারণা। সেখানে তার ফ্যামিলি উপস্থিত ছিলেন, তার সুযোগ্য পুত্ররা এবং আরও অন্যান্য আমাদের সকল সহকর্মী এবং আমাদের যে সকল নেতৃত্বরা এসেছেন। ইদ্রিস আলী বিগত দিনে যে কাজ রেখে গেছেন 15 বছর আমাদের সঙ্গে এবং তার যে কৃষ্টিকালচার রাজনীতি সেটা নিয়ে আলোচনা করেছেন। আমি একটা কথা বলে শেষ করব, জীবিত ইদ্রিস আলী চাইতে মৃত ইদ্রিস আলী আরও বেশি শক্তিশালী, এবং সেটাই আমাদেরকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে ইদ্রিস আলী আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়নি। ইদ্রিস আলী আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে আছেন, এটা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে। প্রথমেই তার একজন মৃত ব্যক্তি তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই। তৃণমূল দলে বিধায়ক থাকাকালীন তো তিনি সম্মান পাননি, মর্যাদা পাননি, কিভাবে বাড়ি ভাঙচুর হয়েছে, কিভাবে তার প্রতি অত্যাচার হয়েছে এবং তৃণমূল কিভাবে বিক্ষুব্ধ ছিল তার বিরুদ্ধে, তারাই আমাদের চাইতে বেশি ভালো জানে। এবং তাদের মুখে এই মৃত ইদ্রিস আলীর ভূয়সী প্রশংসা মানায় না। তবে ইদ্রিসের মৃত্যুর পর, প্রয়াত হওয়ার পর ভগবান গোলা বিধানসভার উপনির্বাচন হলেই তখন বোঝা যাবে কত ধানে কত চাল, সেদিন বুঝে নেবে। এতই যদি তিনি উন্নয়ন ভালো কাজ করে থাকেন, ভালো মানুষ ছিলেন, তাহলে তো আর মানুষের কাছে যেতে হবে না ভোট চাইতে উপনির্বাচনে, বাড়িতে বসেই তো নির্বাচন করা যাবে, তাহলে তৃণমূল সেই কাজটাই করুক না। আপনার নাম আর আপনার ডিজাইন? কামাল হোসেন, সম্পাদক সিপিআইএম বাংলা অন এরিয়া কমিটি। ইদ্রিস আলী বেঁচে থাকাকালীন যে দলের শক্তিশালী ছিল তার থেকে শক্তিশালী হবে, কি বলবেন এই স্মরণ সভার বিষয়ে আপনি? দেখুন, এই টিএমসি দলটা তো অত্যাচারিত দল, এরা যখন আসে তখন এরা বলেছিল যে আমরা সমাজের সেবামূলক দল, আমরা সমাজের কল্যাণ করব, সমাজের উন্নত করব। দেখা গেল বিকল্প পদ্ধতি, ইদ্রিস আলীকে জয় করলেন বটে, এই ইদ্রিস আলী এমএলএ সাহেব এর বাড়ি আপনার কালোখালীতে ভাঙচুর করলো, দুটা ওরা দল হয়ে তাতে খামজখম হলো। এরা তাকে বাঁচে থাকতে এরা তাকে প্রাধান্য দিল না এবং এরা তার সম্মান রাখলো না। মরার পরে এরা বলতে চাইছে যে আমরা আরো বিপুল ভোটে জয় করব। বাঁচে থাকতে যাদের সম্মান না করে ভোটের মুখে এখন রামরামের ব্যবহার করছে, এটা কিন্তু ঠিক না। যে স্মরণসভা করেছে, এই স্মরণসভাটাই যে পরিমাণে খরচ খরচান করেছে, আমার মনে বলে ওই খরচ খরচানটা আমার গরিব এই ভগবান গুলা 62 নম্বর বিধানসভার অনেক গরিব দরিদ্র মানুষ আছে তাদের কাছে বিতরণ করে দিত, তো আমার মনে বলে যে অনেক উন্নত হতো। তা আমি বলতে চাচ্ছি যে ইদ্রিস আলী আর আত্মার শান্তি কামনা করি, উনি যেন অপরাধের কাছে আশীর্বাদ করি, উনি যেন স্বর্গবাসী হোক বা উনি যেন বেহেশত হোক। আমি এই পর্যন্তই। আমার নাম আলাউদ্দিন মণ্ডল, আমি ভগবান গোলা 62 নম্বর বিধানসভার ইনচার্জ, ভারতীয় জনতা পার্টির এই সাংগঠনিক জেলার আমি সেক্রেটারি।